বন্ধুটা কই গেল? সারাদিনটা খুঁজে পাচ্ছি না কো, একটু আড্ডা ফাড্ডা মারবো কি? দেখি বন্ধুকে ফোন করে। হ্যালো হ্যালো, তুই কোথায় রে? আরে ভাই বল, তাড়াতাড়ি বল, গেম খেলতাছি। গেম টেম খেলা বাদ দে, আয় ধরে, একটু বেড়াতে যেতে হবে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। চ, কোথায় ঘুরতে যাবি বলছিলি? চ। আচ্ছা ভাই, তুই চলে আলি? হ্যাঁ আমি চলে আসছি, চ চ তাহলে ঘুরে আসি। একটু পাড়া দিয়ে একটু চ চ। আরে তুই কোথায় নিয়ে এলি রে? তুই তো নিয়ে যাওয়ার কথা ছিল পাড়াতে। ও একটু দানে দিকে ভাটা দিকে একটু দেখে নি, তার জন্য এলাম। তো চল দেখে যাই। দেখ কত সুন্দর ভাটা, দেখে নে ভাটাটা। ভালোই তো। হ্যাঁ ও চাচা, কি ব্যাপার, কাঁদছেন কেন? এই কথা বুঝলো না, আমার গোটা ভাত পানিতে ভিজে গেছে। তাই নাকি? চলো একটু দেখে আসি, ঘুরে আসি। চলো তাহলে, তুমি ঈদ গালা গনামে যেতে ঘুরে আছি। ঠিক আছে। এই শোনা শোনা, আমার কতৃত লোকসান আছে, দেখি হিসাব করা আছে। দেখাও তার দিকে। 5,25,000 টাকা লোকসান। তাহলে আমি দেখতে আছি এত টাকা দিয়ে লোকসান। চলেন চলেন ঈদটা দেখে। থাক থাক, ওই মাঠে যা লোকসান হয়েছে আর তুই গন্তে না থাক, বিশাল ভিজে গেছে পানি দিয়ে। কত হইলো হিসাব করে দেখি? 1,00,000,000। আমি ভাই কি করব না, তুমি কাটো, তুমি ভাড়াটা কাম থেকে আমও তাহলে চলে যাই। দাঁড়াতে বড় বড় হলো, শুধু মালিককে নিয়ে টাড়া বড় ভাড়া দেয়। চ বাড়ি চ, সন্ধ্যা হলো, চ কালকে আমরা, চ।